আরও একবার হাজির আমি আপনাদের এই পরিবারে জ্বালাতে আপনাদের। অ্যাকচুয়ালি টেকের দুর্দান্ত দুর্দান্ত খবর নিয়ে আমার ঝুলি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো চলুন একসঙ্গে পথ চলা আরম্ভ করি। আচ্ছা, আমরা প্রথমেই যে খবরটা জেনে নেব সেটা হলো রিয়েলমির পক্ষ থেকে। রিয়েলমি 14 সিরিজ লঞ্চ করতে চলেছে, এবং এটা কবে লঞ্চ করবে? 2025 সালের জানুয়ারিতে, মানে একদম বছর শেষ, বছরের শুরু রিয়েলমি হয়ে যাবে গুরু। তো রেডমি নোট সিরিজকে কি কমপ্লিট করতে পারবে সেটা তো জানা জানা তথ্য। রিয়েলমি 14 প্রো, 14 প্রো প্লাস এবং রিয়েলমি 14X এই স্মার্টফোনগুলো আসছে, এবং এই স্মার্টফোনগুলো বিভিন্ন ডেটাবেসে অলরেডি চলে এসছে। তবে তার থেকেও বড় কথা, প্রত্যেকটি স্মার্টফোনেই 6000 mAh ব্যাটারি থাকবে, এবং রিয়েলমি 14 প্রো প্লাস এবং প্রোতে এবার টেলিফোটো সেন্সর থাকবে, এবং একই সাথে প্রত্যেকটাতে 1.5K কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে। গুরু, প্রসেসর যেটা একদম ছোট ভাই রেডমি, এই রিয়েলমি 14, সেখানে মিডিয়াটেক ডাইমেনশনি 7300 থাকবে। আর উপরেরগুলো কেউ বলছে স্ন্যাপড্রাগন 7 সিরিজের প্রসেসর, কেউ বলছে আবার নানা ডাইমেনশনির প্রসেসর থাকবে 9 সিরিজের। দেখা যাক রিয়েলমি কি করে। তো এই স্মার্টফোনগুলো আসছে খুবই তাড়াতাড়ি এবং বাজেটে। চলুন আমরা একটু আইফোনকে নিয়ে কথা বলি। তবে আইফোনকে নিয়ে কথা বলার আগে আমরা বলবো যে ভালোবাসা আছে নাকি আমার প্রতি, তাহলে জাস্ট একটু লাইক আর সাবস্ক্রাইব। তবে হ্যাঁ, অবশ্যই কমেন্টস করুন, আর আপনার চারিপাশে যারা টেক লাভার আছে তাদেরকে শেয়ার করুন, তারাও একটু জানুক। আচ্ছা, আইফোন 14 প্রো প্লাস, এই স্মার্টফোনটা ব্লাস্ট হয়েছে। না না, এখানে না, উইং, মানে চায়নাতে এক মহিলা তার পাশে মোবাইলটা নিয়ে শুয়েছিল। শুধু মোবাইল নিয়ে শুয়েছিল না, ওতে মানে চার্জিংও হচ্ছিল, হঠাৎ করে ব্লাস্ট হয় এবং মহিলা একটু আহত হয়, এবং তার বাড়িটা মানে তার যে রুমটা সেটাও একটু ক্ষয়ক্ষতি হয়। তো এই ছবি শেয়ার করার পর আইফোন মানে কর্তা অ্যাপেল বাবা স্বীকার করে নিয়েছে, হ্যাঁ এটা হতেই পারে। তবে শুধু স্বীকার নয়, বলেছে আমরা একটু ছানবিন করবো, সিবিআই টিবিআইকে দিয়ে না, ইডিকে দিয়ে না, আমরা নিজেরা করব, এবং ওই যে ফোনটা নেব এবং দেখব কি করে কি হয়েছে। তবে সেটা যদি এবার ঠিকঠাক কি কারণে হয়েছে জানা যায়, আমরা ক্ষতিপূরণ দিতে রাজি আছি, একটা ফোনও দিয়ে দেব, সঙ্গে যে রুমটার ক্ষতি হয়েছে ওই রুমটাকে আমরা চকাচক করে দেব। না না, এইগুলোই তো ভালো, ভালো ব্র্যান্ডের পরিচয় তার কাস্টমারদেরকে যেন তারা একটু সম্মান করে। আমরা চলে যাব একটু আইওএসকে নিয়ে কথা বলতে। আচ্ছা, অনেকে বলে স্যামসাং আর আইওএসের মধ্যে কোনোদিন জমে না, সত্যিই তো জমে না। স্যামসাং বলে আমাকে দেখ, আমাকে আর আইওএস দেখে, বা অ্যাপেল বলে তুই আমাকে দেখ, মানে তুই আমাকে কপি করেছিস আমি তোকে কপি করেছি, তো এই ব্যাপারটা। তো আইওএস 18.2 এর যে আপডেট এইটা কিন্তু দুর্দান্ত, এবং আমাদের ওয়ান UI 7 সেখানেও বেশ কিছু ফিচার্স দেখবেন, কেউ কেউ বলছে কপি ক্যাট, যাই হোক। তো আইফোনের যে 18.2 এই যে আপডেট আসছে সেখানে আমরা এবার থেকে স্যামসাংয়ের মতন ফুল চার্জ টাইম এটা দেখতে পাবো, যেমনটা পাই স্যামসাংয়ে। তাহলে কে কার কপি করেছে, আপনারা তো বিচক্ষণ মানুষ, বসে আছেন পর্দার ওপারে, আপনারাই বলবেন। চলুন আমরা এবার একটু অ্যাপেলকে নিয়ে ছেড়ে আমরা চলে যাই আরেকটু অন্য জায়গায়, আর সেটা হলো রেডমি। রেডমি আম জনতার জন্য, এবং আম জনতার জন্য স্মার্টফোন লঞ্চ করতে চলেছে A4 5G। দাম আগে দাম বলে দিই, 8000 থেকে 9000 টাকা দাম হবে, এবং বাংলাদেশে মানে আমার ওপারে যারা দেখছেন, ওপার বাংলার ভাইরা, তারা 12-13 হাজার টাকা মনে করে রাখুন। এবং এই স্মার্টফোনে থাকছে স্ন্যাপড্রাগনের 4S Gen 2, 6.8 ইঞ্চেসের ডিসপ্লে, যেটা 120Hz HD+, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 5200 mAh ব্যাটারি, গ্লাস ব্যাক থাকবে, এবং এটি একটি 5G স্মার্টফোন। ব্যাস, দেখতেও ভাল লাগছে, আর এত কম দামে এত ফিচার্স নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আমরা এবার চলে যাব অ্যাপেলের আরও একটা নতুন খবরে। অ্যাপেলের তাইওয়ানে এটা দেখা গেছে যে অ্যাপেল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছে, AI। আপনারা প্রত্যেকেই জানেন যে অ্যান্ড্রয়েডে আমরা AI পেয়ে গেছি, তো অ্যাপেল কেন তো দেরি করছে, কারণ তো আছে। কারণ অ্যাপেলের AI এ যে সিরি, ওর সঙ্গে বন্ধুত্ব হয়েছে ChatGPT-র। না, অ্যাকচুয়ালি অ্যাপেল তাদের AI এ ChatGPT-কে ইন্ট্রোডিউস করবে, তবে একা নয়, কি না, আমরা ওই যে আমাদের রয়েছে সিরি, ওই সিরি পাওয়ার করবে, মানে সিরি পাওয়ার করে দুজনা কোল্যাব করে নিয়ে আসবে আমাদের সিরি আর ChatGPT-র একটা মিশ্রণ,
ঝাললে মরে যাবি, তাকাইস না। তো চলুন আমাদের নেক্সট আপডেট। নেক্সট আপডেট আমরা দেব রেডমি নোট সিরিজকে দিয়ে, রেডমি নোট 14। আপনারা প্রত্যেকেই জানেন যে এটা অলরেডি চায়নাতে লঞ্চ হয়ে গেছে এবং বাংলাদেশে আনবক্সিংও চলে এসছে। কেন? কারণ আমরা চায়না ভার্সনটাকে নিয়ে দেখছি, কিন্তু আমার মতে ওই চাইনিজ ভার্সনে অনেক বাঘ ভাল্লুক সিংহ ওই জঙ্গলে লুকিয়ে থাকে, ওটা করবেন না। আমাদের ইন্ডিয়াতেও লঞ্চ হচ্ছে এবং ইন্ডিয়াতে আমরা নেক্সট মান্থেই হয়তো পেয়ে যাব এবং সেখানে কিন্তু একদম স্টেবল। হ্যাঁ, দাম একটু বেশি হবে, তবে ওটাই আমার মনে হয় বেটার। আপনারা প্রত্যেকেই জানেন রেডমি নোট 14, 14 প্রো, 14 প্রো প্লাস এগুলির দাম যথারীতি 20 থেকে 25 থেকে 35-30 হাজারের মধ্যে হবে। টেলিফোটো লেন্স থাকছে বস, কার্ব ডামোলেড থাকছে বস, এবং ডিজাইন এবং পারফরমেন্সও তুখর থাকবে, একটু ওয়েট করতে হবে বস। আমাদের নেক্সট হলো ভিভো। ভিভো তাদের চায়নাতে এস সিরিজ নামে ফোন লঞ্চ করছে, সেটা হলো S20 এবং S20 প্রো, এবং ইন্ডিয়াতে নিয়ে আসছে V50 নামে, এবং সেটা হলো V50 এবং V50 প্রো। আপনারা প্রত্যেকেই জানেন ভি সিরিজের ফোনের আনবক্সিং রিভিউ তো আমি করেইছি। এগুলো হয় কিসের না, এগুলো হয় ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন, এগুলো হয় পারফরমেন্স মোটামুটি সেন্ট্রিক স্মার্টফোন, এটারও তার ব্যতিক্রম হবে না। কারণ এইখানটাই আমরা স্ন্যাপড্রাগনের 7 সিরিজ পাবো, পাবো V50 প্রোতে ডাইমেনসিটি 9300, 1.5K কার্ব ডামোলেড, 120 হার্টসের, এবং আমরা টেলিফোটো লেন্সও পেয়ে যাবো। ব্যাস, ভিভো বলছে এগুলো আমরা মোটামুটি ভালো দামে লঞ্চ করবো যাতে আপনারা প্রত্যেকেই কেনেন। আমাদের আজকে লাস্ট আপডেট, আর লাস্ট আপডেট হলো আইফোনকে দিয়ে, স্যামসাংকে দিয়ে। আইফোন বলছে বেশি তাকাস না ময়দা মুখো, স্লিম স্মার্টফোন আমরা নিয়ে আসি, iPhone 17 Slim। আবার স্যামসাং বলছে ঝাঁঝে মরে যাবি তাকাস না, আমরাও নিয়ে আসছি S25 Slim। অ্যাকচুয়ালি স্যামসাংয়ের যে S25 Slim, এটা iPhone 17 স্লিমের থেকেও আরও স্লিম হচ্ছে। আবার এই স্মার্টফোনটা ডেটা আইমা মানে আমাদের যে ইন্ডিয়াতে IMEI ডেটা বেস সেখানেও ধরা পড়েছে, তার মানে ফাইনাল। এবার এই স্মার্টফোনটা হুবহু S25-এর মতনই দেখতে হবে, বাট অনেক স্লিম হবে। এবং এই স্মার্টফোনেও আমরা এক্সাইনসেরই প্রসেসর পাবো এবং সঙ্গে 5000mAh ব্যাটারি, এবং মার্চ মাস নাগাদ এটি লঞ্চ হবে এবং 170 গ্রাম এর ওজন হবে। S25 সিরিজের অনেক আসছে, কিন্তু স্লিম ভাই একটু কম দামে স্যামসাংয়ের S25 স্লিম মানুষ চাইছে। দেখবো তাহলে কেমন হয় এই স্মার্টফোন। চলুন এইরকম আনন্দ করে দিন কাটিয়ে দেবো, জীবন কাটিয়ে দেবো আপনাদের সাথে। আরও একবার নতুন ভিডিওতে দেখা হবে, বিদায়।